রাতে সবাই একসাথে বসে ডিনার করছে। ডায়রাবু, তুমি তো আগের চেয়ে বেশি কিউট হয়ে গেছো। তাই বুঝি হুম হুম কিউট না ছাই, শাকচুনি একটা। আচ্ছা ডায়রাবু, এবার তাহলে তুমি বিয়েটা করে নাও, বুঝলে? ভাইয়ার তো বিয়ে হয়ে গেছে, এবার তোমার বিয়ে করার পালা। হ্যাঁ নীরব, আমি তো বিয়ে করবই, তার আগে আমার পদ থেকে একটা বড় কাটা সরাতে হবে। মানে? না কিছু না। জানি তো তুই আমাকে কাটা বলছিস, কোনো সমস্যা নেই, আমি যখন তোর কাটা তাহলে তুইও আমার কাটা। আর এই তৃষা জানে কি করে কাটা সরাতে হয়। আজ থেকে কাটা সরানো শুরু করলাম। খা না খা, আরো বেশি করে খা, খুব শখটা আমার বরকে বিয়ে করার একটু পরেই মজার টের পাবি। নাম তো আমি তোকে ডায়রিয়া দিয়েছি, এবার তোর সত্যি ডায়রিয়া হবে। আচ্ছা আমার হয়ে গেছে, আমি এবার আসি। ঘরে পা রাখতে ঔষধের কাজ শুরু হয়ে গেছে, ওই সিনটা মিস করা যাবে না। আচ্ছা আমরাও খাওয়া শেষ করে আসি। ডায়রা ঘরে ঢুকে বিছানাতে বসতেই পেট মোচড় দিয়ে ওঠে। ডায়রা তাড়াতাড়ি পেটে হাত রাখে। আহ, কি হলো আমার পেটা তো ব্যথা করতেছে কেন হঠাৎ? ডায়রা তাড়াতাড়ি করে দৌড়ে ওয়াশরুমে যায়। কিছুক্ষণ পরেই ডায়রা ওয়াশরুম থেকে বের হয়। আহ, একটু শান্তি পেলাম। ডায়রা আবার বিছানাতে বসতে যাবে, সাথে সাথে আবার পেট মোচড় দিয়ে ওঠে। ডায়রা আবার দৌড় দিল ওয়াশরুমে। তৃষা তো জানালার ফাঁক দিয়ে ডায়রার সব কাণ্ড দেখছে আর মুখ টিপে হাসছে। পেট খারাপের ঔষধ তাহলে ভালোই কাজে দিয়েছে, ভাগ্যিস ওনার ফেভারিট স্যুপে ঔষধটা মিশিয়ে দিয়েছি, না হলে হয়তো এমন বিনোদন সত্যি মিস করতাম। যাই, এখন গিয়ে আমি ঘুমাই, সারাদিন অনেক পরিশ্রম গেছে আমার উপর। আবির সোফাতে বসে কাজ করছে। আবির তৃষার দিকে তাকিয়ে দেখে তৃষা মুচকি মুচকি হাসছে। তা দেখে আবিরের একটু সন্দেহ হয়। তৃষা কি হয়েছে? কি হবে, কিচ্ছু হয়নি তো। তাহলে তুমি এভাবে হাসছো কেন? আমার ইচ্ছে তাই আমি হাসছি, কোনো সমস্যা আপনার? আবির আর কিছু বলে না তৃষাকে, তৃষা গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। ব্যাপারটা কি, এভাবে মহারানী হাসছিল কেন? কিছু কি অঘটন ঘটিয়েছে নাকি? জিজ্ঞেস করবো না বাবা, যদি পাগলি আবার খেপে যায়। অন্যদিকে ডায়রা হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। ডায়রা খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে, এসি থাকা সত্ত্বেও ডায়রা ঘামছে। ডায়রা উঠে বসে, রাগে ডায়রার চোখ মুখ লাল হয়ে গেছে। ডায়রা রাগে বালিশটা মেঝেতে ছুঁড়ে মারে। কাজটা তুমি ঠিক করলে না তৃষা, একদম না। তুমি ইচ্ছে করে আমার এই অবস্থা করছো, তাই না? এবার তুমি দেখো আমি তোমার কি অবস্থা করি, আমার সাথে লাগতে এসেছো না, এবার দেখো তোমার জন্য কি কি অপেক্ষা করছে। সকালে ডায়রা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। ডায়রা একটি বাটিতে তেল নিয়ে নিচে নামে আর কিচেনে যায়। কিচেনে কিছুক্ষণ থেকে ডায়রা সিঁড়ির কাছে এসে সিঁড়ির উপরে তেল ফেলে দেয়। এবার দেখো তুমি কি করে বাঁচো। ডায়রা তাড়াতাড়ি করে আবার কিচেনে চলে যায় আর আড়ালে দেখে সিঁড়ির দিকে তাকিয়ে আছে তৃষা কখন নামে। প্রায় কিছুক্ষণ পরে তৃষা নামে। তৃষা প্রথম কয়েক সিঁড়ি ভালো করেই আসে, কিন্তু নিচের সিঁড়িতে পা রাখতেই তৃষা সিঁড়ি থেকে পড়ে যায়। তৃষার চিৎকার শুনে তাড়াতাড়ি করে আবির নিচে আসে। তৃষাকে নিচে পড়ে থাকতে দেখে আবির দৌড়ে তৃষার কাছে যায়। তৃষা সিঁড়ি থেকে পড়ার সাথে সাথেই জ্ঞান হারায়। তৃষা তৃষা কথা বলো। আবির সিঁড়ির কাছে গিয়ে দেখে তেল পড়ে আছে। সিঁড়িতে তেল পড়ে থাকতে দেখে আবির রাগে সবাইকে ডাকে। আবির তৃষাকে কোলে তুলে নিয়ে সোফাতে শুইয়ে দেয় আর ডক্টরকে ফোন করে। এখানে তেল ফেলে রেখেছে কে? বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে সিঁড়িতে তেল পড়ে থাকে কি করে? কি হলো, জবাব দাও। ভাইয়া তুমি শান্ত হও, হয়তো কেউ ইচ্ছে করে ফেলেনি, ভুলে হয়তো সিঁড়িতে তেল পড়ে গেছে। এমন সময় ডায়রা হাতে করে একটা কাপড় নিয়ে এসে বলে, আবির কি হয়েছে, এভাবে চিৎকার করছো কেন? আসলে ভাবি না সিঁড়ি থেকে পড়ে গেছে। কি, তৃষা কি তেলের উপরে পা রেখে পড়ে গেছে? আমি কাপড় আনতে আনতে তৃষা সিঁড়ি থেকে পড়ে গেছে। মানে? আসলে আবির আমি মাথায় তেল দেওয়ার জন্য তেল গরম করে নিয়ে সিঁড়িতে ওঠার সময় হাত থেকে তেলটা পড়ে যায় গরম থাকার কারণে, আর তেলটা মোছার জন্য কাপড় আনতে গিয়েছিলাম, আর এসে দেখি তৃষা সিঁড়ি থেকে পড়ে গেছে। আর
আই এম সরি আপির, আমি বুঝতে পারিনি আমার এই ফুলটার জন্য তোমার এত বড় ক্ষতি হয়ে যাবে। আরে ডায়রা আপু, তুমি তো আর ইচ্ছে করে ফেলোনি, তাই প্লিজ নিজেকে দোষ দিও না, এটা একটা অ্যাক্সিডেন্ট, সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা আমি ইচ্ছে করে করেছি যাতে তিশার হাত পা ভাঙে। কিছুক্ষণ পরেই ডাক্তার এসে তিশাকে চেক আপ করে। ডক্টর, তিশা ঠিক আছে তো? হ্যাঁ, উনি ঠিক আছে, কিন্তু ওনার হয়তো ডান পাটা ফুলে যেতে পারে, আর হাত পা ভাঙেনি, তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি ব্যথার কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো ব্যথা কমাতে হেল্প করবে। আবির তিশাকে কোলে তুলে নিয়ে ঘরে শুইয়ে দেয়। প্রায় আধা ঘন্টা পর তিশার জ্ঞান ফেরে। তিশা চোখ খুলে তাকিয়ে দেখে বিছানাতে। তিশা বিছানা থেকে উঠতে চায়, কিন্তু উঠতে পারছে না ব্যথা থাকার কারণে। আবির তিশার জ্ঞান ফিরতে দেখে তিশার কাছে যায়। তিশা, তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। তুমি কি একটু দেখে শুনে হাঁটাচলা করতে পারো না? যদি আজকে একটু দেখে হাঁটতে, তাহলে তেলের উপর পা রাখতে না, আর সিঁড়ি থেকেও পড়তে না। তুমি বুঝতে পারছো, যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? কিছু হয়নি তো আমার, আর সিঁড়িতে তেল কোথা থেকে আসলো? আসলে ডায়রা তেল গরম করে মাথায় দিতে চেয়েছিল, আর সিঁড়িতে উঠতে গিয়ে গরমের জন্য হাত থেকে তেলটা পড়ে যায়। ও আচ্ছা শোনো, আমি আইস ব্যাগে বরফ রেখে দিয়েছি, তুমি আস্তে আস্তে করে ফোলা পাতে বরফটা লাগাবে, তাহলে হয়তো পায়ের ফোলাটা কমবে। আর আমি একটু অফিস থেকে ঘুরে আসি, আর তোমার ব্রেকফাস্টটা আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমি আসি, নিজের খেয়াল রেখো। আবির চলে যাওয়ার সাথে সাথে ডায়রা তিশার ঘরে আসে। কেমন আছো তিশা? দেখতে পারছো না আমি কেমন আছি, নাকি তুমি চোখে দেখতে পারো না? আসলে আমি চোখে ঠিকই দেখতে পাই, কিন্তু তুমি দেখতে পাও না, তার জন্যই তো তেলে পা রেখে পড়ে গিয়েছো। তুমি এটা ইচ্ছে করে করেছো তাই না, যাতে আমি সিঁড়ি থেকে পড়ে যাই? ওয়াও, তুমি তো খুবই বুদ্ধিমান, বুঝে গেলে যে এই কাজটা আমি ইচ্ছে করেই করেছি। তোমার মতো মেয়েরা কি করতে পারে আমার সেটা জানা আছে। আমারও জানা আছে তুমি কি করতে পারো। তুমি আমাকে কালকে রাতে ওয়াশরুমে দৌড় করিয়েছো, তাই তোমাকে সিঁড়ি থেকে ফেলে দিলাম, আর আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেল তাই না? আর রইল আবির, ওকে তো আমি নিজের করবই। আবির নিজেই তোমাকে ওর জীবন থেকে সরে যেতে বলবে। না, উনি আমাকে ভালোবাসেন, উনি আমাকে ওনার জীবন থেকে কোনোদিনও যেতে বলবেন না। ওকে, দেখা যাবে। তুমি তোমার মতো চেষ্টা করো, আর আমি আমার মতো চেষ্টা করি, দেখি কার হয় আবির। এবার আমি আসি, আমাকে অফিসে যেতে হবে। এই ডায়রা ডায়রিয়া কিভাবে নিজেকে কোনো সিনেমার হিরোইন? আমার স্বামীকে কেড়ে নেবে না? ঠিক আছে, দেখা যাক তুই কি করে ওনাকে আমার কাছে থেকে কেড়ে নিতে পারিস। আবিরকে কেড়ে নেওয়ার আগেই আমি নিজের করে নিব ওনাকে। প্রায় 10 দিন পর তিশা সুস্থ হয়। এই 10 দিন তিশা ডায়রাকে খুব চালিয়েছে। আবিরকে দিয়ে সব সময় আবিরের কোলে উঠে তিশা হাঁটাচলা করত, আর তা দেখে ডায়রা রাগে ফায়ার হতো। এই 10 দিনে আবিরের একটু সমস্যা দেখা দিয়েছে। কেন যেন আবিরের মাঝে মাঝে মাথা ব্যথা করে আর মাথা ঘোরে। আবির অফিসে বসে কাজ করছে, এমন সময় ডায়রা আবিরের কেবিনে আসে কফি নিয়ে। আবির, তোমার কফি। এখন আমি কফি খাবো না ডায়রা, তুমি নিয়ে যাও। আবির, আমি তোমার জন্য এত কষ্ট করে কফিটা করে আনলাম, আর তুমি বলছো খাবে না, তাহলে তো আমার কষ্টটা বিফলে চলে যাবে। আচ্ছা দাও, আমি খাচ্ছি। খাও আবির, খাও, না হলে আমার কাজ হাসিল হবে কি করে? আজকে তো শেষ ডোজ, এক চুমুক খাওয়ার পরে কাজ শুরু হয়ে যাবে। তিশা, তোমার সময় শেষ হয়ে আসছে, আর আমার সময় শুরু হবে জাস্ট আর কয়েকটা দিন। আবির কফিটা শেষ করার আগেই আবির নিজের মাথা চেপে ধরে ব্যথার কারণে। ডায়রা তা দেখে আবিরের কাছে দৌড়ে যায়। আবির, কি হয়েছে তোমার? কেন জানি আজকে মাথা ব্যথাটা বেড়ে গেছে। মানে তোমার মাথা ব্যথা বেড়ে গেছে মানে? আমার অনেক দিন ধরেই মাথা ব্যথা আর মাথাটা ঘুরছে। কি বলছো আবির, তুমি আমাকে কথাটা এখন বলছো? তোমাকে চলো ডক্টরের কাছে নিয়ে যাই। নীরবকে ডাক দিব? না না ডায়রা, ওকে ডাক দিও না, ও যদি জানে খুব চিন্তা করবে আমার জন্য। তাহলে কি করব?
তুমি বরং আমাকে ডক্টরের কাছে নিয়ে যাও। তোমাদের ফ্যামিলির ডক্টরের কাছে নিয়ে যাব? ফ্যামিলি ডক্টর না, ওনার কাছে যাওয়া যাবে না। কিন্তু কেন আবির? তাহলে তুমি কোন ডক্টরের কাছে যাবে? আবির খুব কষ্ট করে কথা বলছে। আমি জানি আমার কোনো বড় ধরনের অসুখ হয়েছে, তাই আমি চাই না ডক্টর আঙ্কেল আমাকে নিয়ে চিন্তিত হোক, তাই অন্য কোনো ডক্টরকে দেখাতে হবে। কিন্তু তাহলে কোন ডক্টরের কাছে যাব? তোমার কোনো পরিচিত ডক্টর আছে? আমাকে তার কাছে নিয়ে যাও। বাহ, হে তো মেঘ না চাইতে বৃষ্টি। ঠিক আছে, কিন্তু প্লিজ ডায়রা, আমি চাই না আমার এই বিষয়টা আর কেউ জানতে পারুক, বিশেষ করে তিশা। ঠিক আছে আবির, আর কেউ জানবে না। তুমি এখন চলো, আর বের হওয়ার সময় খুব স্বাভাবিক আচরণ করবে, কারণ কেউ যদি বুঝতে পারে তুমি অসুস্থ তাহলে গন্ডগোল হয়ে যাবে। তুমি রেডি হয়ে নাও, আমি ডক্টরকে ফোন করে বলি সবকিছু রেডি করে রাখার জন্য। ওকে। ডায়রা একটু দূরে গিয়ে ডক্টরকে ফোন করে বলে, সবকিছু রেডি করা আছে, তো আর মনে থাকে যেন কোনো ভুল যেন না হয়। যদি কোনো ভুল হয় তাহলে তো বুঝতেই পারছেন আপনার সাথে কি হবে, আর আমার আবিরের কোনো সমস্যা হবে না তো? না ম্যাম, এই সুযোগটা কোনো সমস্যা করবে না। খাওয়া বন্ধ করে দিলেই এই ওষুধ কোনো কাজ করবে না। ওকে, তাহলে আমি আসছি। ডায়রা আর আবির অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। আবির, আমি গাড়ি ড্রাইভ করছি, তুমি গাড়ি ড্রাইভ করতে পারবে না। ডায়রা গাড়ি ড্রাইভ করছে আর আবির মাথায় হাত চেপে ধরে বসে আছে। আবির, আর একটু সহ্য করো, আমরা প্রায় চলে এসেছি। হঠাৎ করেই আবিরের ফোনটা বেজে ওঠে। আবির ফোনের দিকে তাকিয়ে দেখে তিশা ফোন করেছে। আবির ফোনটা রিসিভ করে। হ্যালো, কোথায় আপনি? আমি একটু কাজে বের হয়েছি। বাড়িতে কখন আসবেন? ঠিক বলতে পারছি না। একটু তাড়াতাড়ি আসবেন বাড়িতে, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? আপনি কি বাড়িতে আসুন, তারপর তো দেখতেই পারবেন। ঠিক আছে। আজ এই পর্যন্তই, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।